Assalamualaikum দর্শক দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন দিন সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার বিজয় সম্পাদনায় রাজীব সরকার ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম প্রবীণ নাগরিক এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি পদ ছাড়াও তিনি ভারতের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ভারত স্বাধীনতা লাভের পর থেকেই ভারতের গণতন্ত্রের জন্য রাষ্ট্রপতি হিসাবে দেশের নেতৃত্ব দিয়েছেন বিখ্যাত রাজনীতিবিদ সাবেক ও বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রতিভা পাটিল এপিজে আব্দুল কালাম কোচেরিল রামন নারায়ণ নান শঙ্কর দয়াল শর্মা রামাস্বামী ভেঙ্কট রমন জয়লোহ সিং নীলম সঞ্জীব রেড্ডি বসপা ধনপা জ্যোতি ফখরুদ্দিন আলী আহমেদ ওরহাগিরি ভেঙ্কটগিরি মোহাম্মদ হিদায়তুল্লাহ হুসেন সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে পঞ্চম সাবেক উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে বসপা ধনপা জ্যোতি অন্যতম বসপা ধনপা জ্যোতি পঞ্চম ভারতের উপরাষ্ট্রপতি তার মেয়াদকাল ছিল 1974 থেকে 1979 সাল পর্যন্ত পরবর্তীকালে বসপা ধনপা জ্যোতি ভারতে 1977 সালের 11 ফেব্রুয়ারি হতে 25 জুলাই 1977 সাল পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন বসপা ধনপা জ্যোতির প্রারম্ভিক জীবন বসপা ধনপা জ্যোতি 10 সেপ্টেম্বর 1912 সালের কনাক্টরে বিজয়পুর জেলার জামখান্ডি তালুকের সাভাল গীতে একটি করফাটি লিয়াংগত পরিবারে জন্মগ্রহণ করেন বসপা ধনপা জ্যোতির পিতার নাম দাসপা জাট্টি মাতার নাম সঙ্গ মামা বসপা ধনপা জ্যোতি বিজয়পুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং রাজারাম কলেজে থেকে স্নাতক ডিগ্রি এবং সাইকল ল কলেজে কোহলপুর থেকে আইনে ডিগ্রি লাভ করেন বসপা ধনপা জ্যোতি 1940 সনে জামখান্দি পৌরসভা নির্বাচিত হওয়ার আগে এবং এর সভাপতি হওয়ার আগে জামখান্দিতে কিছু সময়ের জন্য আইনজীবী হিসাবে অনুশীলন করেছিলেন তিনি জামখান্দি রাজ্যের আইনসভায় নির্বাচিত হন মন্ত্রী হন এবং পরবর্তীকালে এর মুখ্যমন্ত্রী হন বসপা ধনপা জ্যোতি প্রারম্ভিক রাজনৈতিক জীবন 1940 সনে বসপা ধনপা জ্যোতি জামখান্দিতে পৌরসভা সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীকালে 1945 সালে জামখান্দি টাউন মিউনিসিপ্যালিটির সভাপতি হন পরে তিনি জামখান্দি রাজ্যের আইনসভা সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রাজ্যের সরকারের একজন মন্ত্রী নিযুক্ত হন দর্শক অবশেষে তিনি 1948 সালে জামখান্দি রাজ্যের দেওয়ান মুখ্যমন্ত্রী হন দেওয়ান হিসেবে তিনি মহারাজা শঙ্কর রাও বর্ধনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং ভারতীয় ইউনিয়ন ক্ষুদ্র রাজ্যের যোগদানের বিষয় নিয়ে আসেন 8 মার্চ 1948-এ জামখান্দি বোম্বাই রাজ্যের সাথে একভূত হওয়ার পর বসপা ধনপা জ্যোতি আইনি অনুশীলনে ফিরে আসেন এবং 20 মাস ধরে এটি চালিয়ে যান পরবর্তীতে একত্রিত অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য বোম্বে রাজ্য বিধানসভা সদস্য হিসাবে মনোনীত হন এবং বসপা ধনপা জ্যোতি মনোনয়নের এক সপ্তাহের মধ্যে তিনি তৎকালীন বোম্বের মুখ্যমন্ত্রী বিজি খোরের সংসদীয় সচিব নিযুক্ত হন বছর যে সেই পদে কাজ করেছেন 1952 সালে সাধারণ নির্বাচনের পর বসপা ধনপা জ্যোতি তৎকালীন বোম্বে সরকারের স্বাস্থ্য ও শ্রম মন্ত্রী নিযুক্ত হন এবং রাজ্যগুলি পুনর্গঠন পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন তার আত্মজীবনী আমি আমার নিজের মডেল খুবই জনপ্রিয় বসপা ধনপা জ্যোতি মহীশূর রাজ্যের মুখ্যমন্ত্রী বসপা ধনপা জ্যোতি পুনর্গঠনের পর মহীশূর বিধানসভা সদস্য হন এবং ভূমি সংস্কার কমিটির চেয়ারম্যান হন যেটি 1961 সালে মহীশূর ভূমি সংস্কার আইনের পথ প্রশস্ত করেছিল যা পরাশর্ত ব্যবস্থা এবং অনুপস্থিত ভূমি স্বামীকে বিলুপ্ত করেছিল বিলটি গৃহীত হওয়ার সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং কাদি দল মাজ্জা পা রাজস্ব বঞ্চিত ছিলেন প্রিয় দর্শক 1958 সালে যখন
Yes, নিজ লিঙ্গোপা রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান, তখন কংগ্রেস প্রবীণ টি সুরমন্নার কঠোর চ্যালেঞ্জের মুখে বসপা ধনপা জ্যোতি দলের নেতা নির্বাচিত হন। বসপা ধনপা জ্যোতি 1958 সনে মহীশূরের মুখ্যমন্ত্রী হন এবং 1962 সন পর্যন্ত সেই অফিসে বহাল ছিলেন। দ্বিতীয় সাধারণ নির্বাচনে জামখান্দি নির্বাচনী এলাকা থেকে পুনর্নির্বাচনে বসপা ধনপা জ্যোতি 2 জুলাই 1962 এস নিজ লিঙ্গোপা মন্ত্রকের অর্থমন্ত্রী নিযুক্ত হন। তিনি একই আসন থেকে চতুর্থ বিধানসভায় পুনর্নির্বাচিত হন এবং খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী নিযুক্ত হন। সুপ্রিয় দর্শক, বসপা ধনপা জ্যোতি পরবর্তী রাজনৈতিক কর্মজীবন। বসপা ধনপা জ্যোতি পরবর্তীকালে অক্টোবর 1968 থেকে নভেম্বর 1972 পর্যন্ত পন্ডিচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। বসপা ধনপা জ্যোতি 1972 সনের নভেম্বর মাসে উড়িষ্যার গভর্নর নিযুক্ত হন। 1 মার্চ 1973 এ নন্দিনী সতপাঠী নেতৃত্বাধীন ক্ষমতাসীন কংগ্রেস সরকার বিধানসভা সংখ্যাগরিষ্ঠ হারানোর পর পদত্যাগ করে। যদিও বিরোধী দলের নেতা বিজু পট্টনায়ক সরকার গঠনের জন্য তার দাবি তুলেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন প্রদর্শন করেছিলেন, বসপা ধনপা জ্যোতি সৎপন্থীর পরামর্শে বিধানসভার অধিবেশনে স্থগিত করে করার সিদ্ধান্ত নেন। এরপর 3 মার্চ 1973 এর রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাষ্ট্র। বসপা ধনপা জ্যোতি উপদেষ্টাদের সহায়তায় রাষ্ট্রপতি শাসনের সময়কালে রাজ্য পরিচালনা করেন। প্রিয় দর্শক, যা 1 মার্চ 1974 সাল পর্যন্ত অব্যাহত ছিল। তিনি 1974 সনে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 1974 সনের আগস্ট মাসে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। বসপা ধনপা জ্যোতি 31 অক্টোবর 1974 ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। ফখরুদ্দিন আলী আহমদের অফিসে মৃত্যুর পর বসপা ধনপা জ্যোতি 11 ফেব্রুয়ারি থেকে 25 জুলাই 1977 এর মধ্যে ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। 1977 সনের সাধারণ নির্বাচনে ভারতীয় কংগ্রেস পরাজয়ের পর বসপা ধনপা জ্যোতি ইন্দিরা গান্ধীকে তত্ত্বাবধায়কের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেন এবং মন্ত্রিসভার সুপারিশ 21 মার্চ 1977 এ জরুরি অবস্থা প্রত্যাহার করেন। বসপা ধনপা জ্যোতি 25 মার্চ 1977 এ মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এপ্রিল 1977 এ নতুন সরকার কংগ্রেস পার্টির শাসিত রাজ্যগুলিতে সরকারগুলিকে পাকস্থ করা এবং বিধানসভাগুলি ভেঙে দেওয়ার সুপারিশ করেছিল। যদিও বসপা ধনপা জ্যোতি প্রাথমিকভাবে মন্ত্রিসভার সুপারিশ গ্রহণ করতে দ্বিধা করেছিলেন, তিনি শেষ পর্যন্ত এতে সম্মত হন এবং 9টি রাজ্যের সরকার বরখাস্ত করেন। সুপ্রিয় দর্শক, বসপা ধনপা জ্যোতি পাবলিক অফিসে অনুষ্ঠিত। 1945 থেকে 1948 জামখান্দি রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী, 1948 সনের জামখান্দি মুখ্যমন্ত্রী দেওয়ান, 1948 থেকে 1952 পূর্ববর্তী বোম্বে রাজ্যের বিজি এর সরকারের সংসদীয় সচিব, 1953 থেকে 1956 বোম্বে মুরারজি দেশাই সরকারের স্বাস্থ্য ও শ্রম উপমন্ত্রী, 1958 থেকে 1962 মহীশূর রাজ্যের মুখ্যমন্ত্রী, 1962 থেকে 1967 ক্যাবিনেট মন্ত্রী মহীশূর সরকার, 1968 থেকে 1972 পন্ডিচেরি লেফটেন্যান্ট গভর্নর, 1972 থেকে 1974 ওড়িশার রাজ্যপাল, 1974 থেকে 1978 ভারতের উপরাষ্ট্রপতি, 1977 সালে 6 মাসের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। বসপা ধনপা জ্যোতি ধর্মীয় কার্যক্রম। একজন গভীরভাবে ধার্মিক মানুষ বসপা ধনপা জ্যোতি ছিলেন বসট সমিতি এর প্রতিষ্ঠাতা সভাপতি, একটি ধর্মীয় সংগঠন যা 12 শতকের সাধক দার্শনিক এবং লিঙ্গায়ত সম্প্রদায়ের সংস্কারের বাসেশ্বরের প্রচার 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 করেছিলেন। 1964 সনে প্রতিষ্ঠিত বাসব সমিতি লিঙ্গায়তবাদ এবং শরণদের উপর অনেকেই বই প্রকাশ করেছে এবং বিভিন্ন ভাষায় অনুদিত শরণের রচনা পেয়েছে। এছাড়া তিনি সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। বসপা ধনপা জ্যোতির মৃত্যু এবং উত্তরাধিকার। বসপা ধনপা জ্যোতি 7 জুলাই
2002 সালে মারা যান। তিনি একজন ব্যক্তি হিসেবে সমাদৃত হন। তিনি নিঃস্বার্থ সেবায় উদাহরণ স্থাপন করেছিলেন। এর মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক পক্ষে ছিলেন। একসময় তাকে অসাধারণ চিন্তাধারার একজন সাধারণ মানুষ বলা হতো এবং তিনি তার আত্মজীবনী নাম দেন আমি আমার নিজের মডেল। 2021 সালে তার শতবর্ষ উদযাপিত হয়। দর্শক, সাবেক রাষ্ট্রপতি আর কে নারায়ণের জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত দিন। অনেকে দেখার সুযোগ তৈরি করে অবশ্যই লাইকে শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে ভারতের পঞ্চম সাবেক উপরাষ্ট্রপতি ও ভারতের রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বসপা থেম্পা জ্যোতির বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। তিনি ভারতের পঞ্চম সাবেক উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বসপা থেম্পা জ্যোতির জীবনী পাঠ করে বাচ্চাকে বুঝতে পেরে দিয়ে তা থেকে কিছু তথ্য আপনাকে ধারণে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসের পাড়া থেকে নিয়ে যদি মানব কল্যাণে কিছু তুলে ধরা আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে সত্যগত কোনো ভুল করে থাকি তবে লিস্টমেনে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সত্যি নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।